नमस्कार स्वागतस किचन फेसबुक एवं यूट्यूब चैनल आरो एक नतून भिडियोते तुम्हारे सबाई के स्वागत जानाच्छि। आमी आज के बनाच्छि बासंती पोलाव और आलुर दम। सम्पूर्ण निरामिष लांचे बा डिनारे परिवेशन करते पारबे। मात्र 40 थेके 45 मिनट समय मध्य दुटोई तैरि हये जाए। ताहले चलो आमरा भिडियोटा शुरू करे दिई। आमी प्रथमे आलुर दमटा बनाच्छि, तारपर पोलावटा बनाबो। जार जन्य कड़ाइते दिए दिलाम सर्षेर तेल 3-4 चामच मतो। चामच दिएछि आमी लवण। तेलटा आमरा भालो करे गरम करे नेब। एखाने 2 टुकरो आलू आछे जेटाके आमी छोटो छोटो टुकरो करे केटे निएछि। आलूटाके आमरा मीडियम थेके हाई हिटेर मध्ये एकटु लाल करे भेजे नेब दुई पिट दिए। आलूटा देखो आमार भाजा हुए गेछे, आमी एकेबारे कुकारेर मध्ये निये निच्छि। आलूटा आमी सामान्य जल दिए कुकारे एकटा सिटी लागिए नेब, जाते करे आमादेर आलुर दमटा खुबई ताड़ाताड़ी हुए जाबे। एखाने आमरा एकटा मशला बानिए नेब, जार जन्य आमी 3-4 काजू बादामेर टुकरो निएछि। 1 चामच निएछि चाल मगज, 2 चामच मतो पोस्त आछे, आर 2 चामच आमी निएछि नारकेल बाटा বা কোরা। এটা আমি মিক্সিতে করে নিয়েছিলাম, সামান্য খোসা সামেত ছিল যার জন্য একটু কালচে কালারটা এসছে। একটা টমেটো, 3-4 মতো শুকনো লঙ্কা যেটা একদমই ঝাল নেই, আর কাঁচা লঙ্কা নিয়েছি আমি 5-6 মতো। সামান্য একটু আদার টুকরো নিয়েছি, এগুলোকে একটু জল দিয়ে আমরা পেস্ট করে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম 2 তেজপাতা আর এলাচ লবঙ্গ দারচিনি। তেলটা আমার একটু ভালো করে গরম করে নিচ্ছি। তেলের মধ্যে লবণ আছে তাই আলাদা করে এখন আর দিলাম না, মশলা বাটাটা দিয়ে দেব আর ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমরা হাই হিটের মধ্যে 3-4 মিনিট মতো কষিয়ে নেব। সামান্য জল দিয়ে দিলাম যাতে মশলাটা আমাদের পুড়ে না যায়। 3-4 মিনিট মতো, যতক্ষণ না তেলটা ছেড়ে যাবে আর ভালো সুন্দর গন্ধ আসবে ততক্ষণ কষিয়ে নেব। তো শুকনো মশলা দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদের গুঁড়ো, 1 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, 1.5 টিস্পুন মতো ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। নুন ঝালটা তোমরা তোমাদের স্বাদ মতো পছন্দ মতো কম বেশি দিয়ে দিও। তো মিশিয়ে নেব আবার ভালো করে, মশলাগুলোকে আমরা কষিয়ে নেব। মশলাটা এখানে কষে গেছে, একটু আমাদের গরম জল দিতে হবে। তো এখানে আলু সিদ্ধ করার যে জলটা ছিল সেটাই আমি সামান্য দিলাম, যাতে মশলাটা আমাদের ভালো মতো কষে যায় আর মশলাগুলো পোড়াও না লাগে। মোটামুটি 7-8 মিনিট হয়ে গেছে, যখন এরকম সুন্দর রং চলে আসবে তখন আমরা সিদ্ধ করা আলুটা দিয়ে দেব। আলু দিয়ে মশলার সাথে 3-4 মিনিট কষিয়ে নেব। আলু সিদ্ধ করে আলুর দম যখনই করবে অবশ্যই আলুটাকে প্রথমে ভেজে নেবে, আর যদি তোমরা পুরোটা সিদ্ধ করে রান্না করো তাহলে একটু শক্ত গাঁট গাঁট মতো হয়ে যায়। দিলাম 1/2 টিস্পুন মতো ভাজা জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন মতো গরম মশলার গুঁড়ো, 1 টিস্পুন দিয়ে দিচ্ছি ঘি। ভালো করে মিশিয়ে নেব। এবার আমি এতে সামান্য গরম জল দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ আমি গরম জল নিয়েছি, একটু ভালো করে আলুটায় ফুট আনার জন্য। এক কাপ গরম জল দিয়ে দিলাম, এবার ভালো করে ফুটিয়ে নেব আমরা। আর একদম শেষ মুহূর্তে দিয়ে দেব সামান্য একটু কসুরি মেথি বা ধনে পাতা, যদি তোমাদের কাছে থাকে দিতে পারো। 7-8 মিনিট ফুটিয়ে নিলেই আমাদের আলুর দম একদম তৈরি হয়ে গেছে। এবার বানিয়ে নেব বাসন্তী পোলাওটা, যার জন্য আমি এখানে 300 গ্রাম পরিমাণ গোবিন্দভোগ চাল নিয়েছি। চালটা আমি ধুয়ে জল ছড়িয়ে নিয়েছি, একদম শুকনো আছে। 1-1.5 টিস্পুন দিয়ে দিলাম লবণ, 1 টিস্পুন মতো দিয়েছি আমি চিনি। মিষ্টি মিষ্টি বেশি পছন্দ করো তাহলে আর একটু বেশি দিতে পারো। 1-1.5 টিস্পুন ঘি দিয়ে দিলাম, আর সামান্য একটু হলুদের গুঁড়ো। হলুদের গুঁড়োর জায়গায় তোমরা ফুড কালার দিতে পারো। আমি আগে ফুড কালার দিতাম কিন্তু এখন হলুদ দিয়ে বানিয়ে দিই। চালটা আমরা ভালো করে মেখে নেব সব কিছু দিয়ে। চালটা আমরা মাখালাম, তোমরা চাইলে বাইরেও রাখতে পারো, ফ্রিজেও একটু রেখে দিতে পারো। 10-15 মিনিট আমরা এটা রেখে দেব। যদি তোমরা একসাথে দুটো রান্নাই করো তাহলে প্রথমে চালটাকে মেখে ফ্রিজে বা বাইরে একটু রেখে দিও। কড়াইয়ের মধ্যে সাদা তেল নিয়ে নিচ্ছি 3-4 চামচ পরিমাণ, আর 1 টিস্পুন দিয়ে দিলাম আমি ঘি। তেলটা আমরা ভালো করে গরম করে নেব, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম 1-1.5 টিস্পুন মতো, 2 তেজপাতা, এলাচ লবঙ্গ আর দারচিনি গোটা মশলা দিয়ে দিলাম।
এবার মাখানো চালটা দিয়ে দেব। গোবিন্দভোগ চাল আছে এখানে, তোমরা চাইলে বাসমতি চাল বা বাড়ির যে সেদ্ধ চাল আমরা খাই সেই চাল দিয়েও বানাতে পারো। চালটা আমাদের একদম লো থেকে মিডিয়াম হিটে 3-4 মিনিট মতো একটু ভেজে নিতে হবে। ভেজে নিলে আমাদের পোলাওটা ঝরঝরে হয়। ভাজতে গেলে বুঝতে পারবে, যখন কড়কড়ে আওয়াজ হবে তখন বুঝবে তোমাদের চালটা ভাজা হয়ে গেছে। কটা কাজু কিশমিশ দিয়ে দিলাম, আর পাশেই আমি গরম জল বসিয়ে দিয়েছি পোলাওতে দেওয়ার জন্য। কাজু কিশমিশটা দিয়ে একটু নেড়ে নিচ্ছি। দুই থেকে 3 ফোঁটা দিয়ে দেব মিঠা আতর। আতর দিলে পোলাওয়ের সুন্দর গন্ধ আসে আর খেতেও খুব ভালো লাগে। সামান্য একটু কেওড়া জল, কেওড়া জল যদি না থাকে তাহলে সামান্য আতর দিলেও হবে। এবার আমরা ফুটন্ত গরম জলটা দিয়ে দেব। যে কোনো চালের পোলাও বানালে সবসময় গরম জল ব্যবহার করবে। চালের উপর অন্তত 2 কর বেশি জল থাকবে ততটা পরিমাণ জল দেবে। যদি গোবিন্দভোগ চাল হয় তাহলে 2 করের একটু কম দিলেই হবে। সিদ্ধ চাল বা বাসমতি চাল, যে কোনো চাল যখনই করবে পোলাওতে 2 কর বেশি ওপরে জল ভাসবে চালের ওপর। তো গ্যাসটা হাই হিটে রেখে দেবো যতক্ষণ না পর্যন্ত যে জলটা আছে শুকিয়ে আসছে। চালের সাথে যখন এইরকম মাখামাখা জলটা হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লো করে দেব, ঢাকা দিয়ে 8-10 মিনিট রান্না করে নেব। 10 মিনিট পর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়েছি আর আমাদের পোলাওটা দেখো একদম তৈরি হয়ে গেছে। কীরকমভাবে তোমরাও বাড়িতে অবশ্যই একবার বানিও। তো এবার আমি এটা গরম পরিবেশন করে দেব। দুপুরবেলায় বা রাত্রেবেলায় তোমরা এটা বানাতে পারো, একদম কম সময় তৈরি হয়ে যাবে আর খেতেও খুব ভালো হয়েছিল। অবশ্যই একবার বানিও আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানিও কেমন লাগলো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। যারা ফেসবুক পেজে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে দিও। ধন্যবাদ।